সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। হাফিজ আবুল হোসেন সাহেবের কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর কসিদা শুনেছি। হাজরিনে কেরাম, আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা দয়া করে মাহফিলের ভিতরে তসিবানুকা, আপনারা দয়া করে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله المولانا العظيم وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتي مدينة شريف مقاتل ري রুজু করিয়া এসকার মহব্বতে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ুকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رحمة العالم جاء সব উজালা কর দিয়া, রহমতে রহমান কা মরকজ মদিনা বন গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
সৈদিনা নূরে আরশ নূরে পরশ আলামে আনোয়ার গা মারহাবা সব নূর গা মশাল মদিনা বন গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সৈদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য দয়া এবং মেহরবানি। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লামা ফুলতলি সাহেব কুলা রহমতুল্লাহ আলাইহি ইসালে সাহাবের মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাইরে শরীক হওয়ার মতো তৌফিক দান করছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, সর্বপ্রথম দরখাস্ত হইল আমরার বাড়ির সাহেব কুবিলা রিসালে সাহাবের মাহফিলটা আমি ওয়াজ করার কথা নাই, আমি আজ আপনারা খেদমত করতাম। যেহেতু এই সময়টা গ্যাপ আছে, আমরার অন্যান্য আলিম সাহ বল ইনশাল্লাহ আপনারা খেদমতো আইবা, ও গ্যাপ সময়টা আপনারা খেদমতো আমি গুজারিশ করতাম। আল্লাহ যদি তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহর পক্ষে যদি আল্লাহ বন্দার হয়ে কোনো রহমত নাজিল করেন না, আল্লাহ দয়া করেন না, তে বন্দার ছাড়া কোনো সময় নেক কাম করা সংগঠিত হয় না। যেই সময় আপনি নেক কামর মজলিস অথবা নেক কামর দিকে অগ্রসর হইবা, তখনও আপনার মনে মনে এটা আপনি বিশ্বাস করেন জেনি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমার উপরে খুশ আছেন, আল্লাহর দয়া হইছে যার কারণে আল্লাহ আমার এদিকে নেক কাম করাই না। আমরা ই মহফিল আর কোনটা ভারি আর না ভারি আল্লাহর দরবারও ই ফরিয়াদ করতাম পারবো যে আল্লাহ আমরা অমুক দিন কুতবুল আউলিয়া আল্লামা ফুলতলি সাহেব কুবিলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবর মহফিল হাজির হয়েছি, হয়তো এই মহফিলটা আমরা লাগি কেয়ামতের ময়দান ও নাজাতর উসিল হইব সবে কোকা আমিন। এমন এক সময় আয়, এমন এক জায়গাত মানুষ যাওয়ার বাদে এই মানুষের দাম বাড়ি যায়। একগুড়ো ব্যক্তি হজ গেলা, হজ যাওয়ার বাদে আল্লাহর এক বন্দায় স্বপ্নে দেখলা মকবুল এক বন্দায় যে ইভিরা যত মানুষ হজ আইসেন কেউরের হজ কবুল হইছে না। বড় চিন্তিত হইলা ইয়া হাজি সাহেব, রাত ঘুমাইলা আবার স্বপ্নে দেখলা, কিতাবুর মাঝে ঘটনাটা বর্ণনা করছেন, আবার পরের দিন স্বপ্নে দেখেন যে ই বছর যত মানুষ হজ আইসলা মাত্র ছয়জন মানুষের হজরে আল্লাহ কবুল করছেন, আর ছয়জনের খাতিরে আল্লাহ তাম উজ্জাজে কেরামলরে হজরে কবুল করে লিছেন। হাজরিনে কেরাম, ই মহফিলটা ওলি আল্লাহর মহফিল, আমরা ও নিহতে বইতাম একে অন্য যার আতখান আল্লাহর দরবারে পছন্দ হয় ও আতর খাতিরে আল্লাহ আমরার ফরিয়াদরে কবুল করতে আবারও আমিন হোকা। আমি আপনারার খেদমত কোরআন শরীফর ওয়াজ আলিমসা বলে করবো, আমি সময়টা শুধু খাটানি লাগি আপনারার খেদমত। কোরআন শরীফ তো সুরা লুকমানর এক আয়াত তিলাওয়াত করছি, সুরা লুকমানর আল্লাহ যত মানুষ জমিনে ফাটাইছেন এর মাঝে বিভিন্ন রকমের মানুষ ফাটাইছেন সারা এখলাকার নাই। কোরআন শরীফ আল্লাহ অসংখ্য নবী রসুলের বর্ণনা করছেন, নবী রসুল ছাড়া যে মানুষের নামে আল্লাহ কোরআন শরীফের মাঝে সুরা বানাইছেন
এই ব্যক্তির নাম হইল হযরতে লুকমান আল হাকিম। এত বড় মাপের একজন মানুষ আসলা, আল্লাহ নবী বানাইছেন না, কিন্তু এত বড় মাপের মানুষ আসলা, জানরে আল্লাহ পছন্দ করিয়া যেটা তাই মুক্তাকে মাতিছেন, আল্লাহর মহবুব বন্দা হইছেন, ও কথাগুলো আল্লাহ কোরআন শরীফের মাঝে বর্ণনা করছেন। সুবহান আল্লাহ কুকা। তো আমি যে আয়াত আপনার দরবারে পড়িছি সূরা লুকমানের ১৭ নম্বর আয়াত, অর্থাৎ লুকমান আল হাকিমে তান বাচ্চারে যে উপদেশ করছিলা, ও মূল্যবান দুই একটা উপদেশ আমি আপনারা খেদমত কইয়া আমার কথা অশেষ। সূরা লুকমানের ১৭ নম্বর আয়াতের মাঝে হযরতে লুকমান আল হাকিমে যে কথা কইছেন, আল্লাহর এই কথাটা পছন্দ লাগিস, এই কথা কইতাম সাইয়ার ও মর্মে, আল্লাহর মহবুব বন্ধা হওয়ার বাদে জবান তনে কোনো জিনিস বার হই যায়, লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, আল্লাহর আইন বদলিতে পারে, আল্লাহর নিজাম বদলিতে পারে, ওলির মুক্তনে আল্লাহর মহবুব বন্ধার মুক্তনে কোনো জিনিস বার হই গেলে আমার আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তির কথারে ফিরত দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। লুকমান আল হাকিমে তার বাচ্চারে যে উপদেশ করছেন আপনারা শুনতে তো কোনো অসুবিধা নাই, দুই তিন টুমায়ের অসংখ্য উপদেশ আছে, জরুরি যে দুই তিন টুমা কোরআন শরীফ আছে ওখান কইয়া আমার ওয়াজ শেষ। ফয়লা নম্বর নসিহত করলা, ইয়া বুনাইয়া কিমিস সালা, ও আমার আওলাদ, পয়লা নম্বর নসিহত তোমারে করিয়া রাকিমিস সালা, তুমি নমাজ কায়েম করিও, আকিমিস সালা, নমাজ কায়েম করিও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বাইনাল আবদে ওয়াল কুবরে তারকুস সালা, কাফিরের মাঝে আর বন্দার মাঝে ব্যবধান হইল, কাফিরে নমাজ পড়ে না আর মুমিনে নমাজ পড়ে। শক্ত কথা নাই, যে বন্দা কাফিরে নমাজ পড়ে না মুমিনে নমাজ পড়ে, চিন্তা হইলে ও দুইটার মাঝে পার্থক্য। এর কারণে লুকমান আল হাকিমে কইছেন, পয়লা নম্বর জরুরি যে নসিহতটা, আকিমিস সালা, বাবা তুমি নমাজ পড়িও, নমাজ কায়েম করিও, আল্লাহ কোরআন শরীফের মাঝে অসংখ্যবার বর্ণনা করছেন। এর সাহাবি হুজুরের দরবারে আইলা, যুবক সাহাবি আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, গাফারতু লাহু যামবান আযীমা, আমি একটা বড় গুনাহ করছি, আল্লাহ এই গুনাহটা আমার মাফ করবা নি ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিব আল্লাহ, এত বড় গুনাহ করছি, আমার বড় ভয় লাগে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার গুনারে মাফি দিবানি। হুজুরে আনামাতি বইলা, দুই নম্বরে আবার কইন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ করবানি। হুজুরে জবাব দেন না। তিন নম্বরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর আজান আরম্ভ করছেন, আল্লাহর হাবিবর জমাতে মুয়াজ্জিনের আজান দেওয়ার বাদে জমাত হইছে, নমাজ কায়েম হইছে। সাহাবী আবার আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি তিনবার আপনার খেদমতে সওয়াল করলাম, আমি যে গুনাহ করছি আল্লাহ আমার গুনাহটা মাফ করবানি। হুজুরে পাকে ফরমাইলা, রে সাহাবি তিনবার যে সময় তুমি আমার খেদমতে আরজ করছিলাই আমি এর উত্তরটা জানছিলাম না, যেই সময় খালি নমাজটা শেষ করছি জিবরিলে আমি আমার খেদমত আইয়া হাজির হইছেন। আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি কবিরা গুনাহ করিয়া আপনার খেদমত আইছে, নমাজের মাঝে আল্লাহ গুনার তওবা দিছেন, মাফির তওবা দিছেন, আপনি ব্যক্তিরে কইয়া দিলেও কাদের গুনাহ খান তেন করছেন, যদি আপনার লগে জমাত যে নমাজ পড়িয়া থাকেন আল্লাহ তাম গুনারে মাফ করিয়া দিছ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, পয়লা নম্বর মানুষের যে আমল হইল নমাজ, ফাসক নমাজ যে ব্যক্তির বালা, এই মানুষ বালা, যে ব্যক্তি ফাসক নমাজ জমাতে পড়েন এবং এই ব্যক্তিয়ে আমল করেন, অর্থাৎ নমাজ তরক করেন না, এই ব্যক্তি এক নম্বর অলি আল্লাহ। যে মানুষে নমাজ পড়ে না, লাল চালু টাঙ্গাইয়া গাছর উপরে রাখে, মানুষের দুকা দেওয়া লাগি দুই হাত লম্বা দাড়ি রাখে,
রাই তৈলে নাচা নাচি করে তরিকতর কোন জিগির নাই, হকানি বীরজামলের অভাব বাংলার জমিন বিশ্বর জমিন, যারা মকবুল অলি মকবুল অলি আল্লাহ বলে যে সময় জমিন বইয়া লাইলা শব্দ পড়ুক ইল্লাল্লাহর আওয়াজটা প্রত্যেক জন্তুরে আল্লাহ এক একটা আওয়াজের এক একটা সীমারে গাদান করছেন, কিন্তু যে সময় মুমিনে আল্লাহর মাহবুব বন্দা হলে জমিন বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা জবানতনে বাহির করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া এই আওয়াজটা পৌঁছি যায়, মাঝগানো আর কোনো বাধা থাকে না। এর কারণে লুকমান আল হাকিমে পয়লা নম্বর নসিহত করছেন, বুঝি শুনি তানা ওলাদরে কইছেন, ইয়া বুনাই ইয়া কিমিস সালা, বাবা তুমি নমাজ পড়িও, আমার পীর মুর্শিদ আদত মুবারক আছিল, তওবা বয়াত কোরআনের বাদে যারা সাব কবিলার গেছে মুরিদ আসলা, ওইদা বাবা নমাজটা শান্তি মনে পড়িও, যার নমাজ শান্তি মনে পড়ব এই ব্যক্তির দুনিয়ারে আল্লাহ শান্তি করে দিবা, মানুষ লগে বালা ব্যবহার করিও, মানুষের বালা দেখলে খুশ হইল সাব কবিলা কইতা কিনা ফরমাইতা, কারণ সাব কবিলা রহমতুল্লাহ আলাইহির ইয়া আমলটা আছিল, যার কারণে লুকমান আল হাকিমে পয়লা নম্বর উপদেশ দিছেন আকিমিস সালা, বাবা তুমি নমাজ কায়েম করিও। ফয়জুল বারী বুখারী শরীফের একশরার মাঝে আনছেন, যে মানুষ হলে নমাজ পড়ব মুমিন মানুষ, ই মানুষ সাইর কোয়ালিটিতে আল্লাহর জন্য তো গিয়া আমাইব, সাইডজন মানুষের সঙ্গী হইয়া গিয়া আল্লাহর বেহেশতর মাঝে আমাইব, আর যে মানুষ হলে নমাজ ছাড়ি দিব নমাজ পড়তো নাই সাইড কোয়ালিটিতে সাইডজন মানুষের লগে জাহান্নামও আমাইব নাউজুবিল্লাহ। বুখারী শরীফের সরার মাঝে আনছি, হুজুরে ফরমাইছেন যে মানুষ রাষ্ট্রপতি হইল আর রাষ্ট্রপতি হইয়া নমাজ ছাড়ি দিল, ই মানুষের এমন ব্যক্তি লগে আল্লাহ জাহান্নামের মাঝে দিবা সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নাম, যে মানুষটা রাষ্ট্রপতি হইয়া নমাজ ছাড়ি দিব ই রাষ্ট্রপতির যার নাম হইল হইব ফেরাউন লগে নাউজুবিল্লাহ। দুই নম্বরে আমার রাসূলুল্লাহ ফরমাইন, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হইয়া নমাজ ছাড়ি দিব ই ব্যক্তির আল্লাহ যার নাম দিবা হামান লগে ধিক্কার যার নামে যে সার্টিফিকেট প্রাপ্ত কাফির। হুজুরে ফরমাইন তিন নম্বরের কোয়ালিটিতে যারা যার নাম যাইবা, যে ব্যক্তি হলে জমিনের মাঝে ধনী হইবা আর ধনী হইয়া নমাজ ছাড়ি দিবা, টেকার গরমাই আল্লাহ রে সরিদা করতে নাই নমাজ থাকি দূরে থাকবা, ই ব্যক্তি হল আসর হইব ই ব্যক্তি হল রে জাহান নামতে হইব খারুন লগে, কারণ খারুন সবচেয়ে বড় ধনী আছিল শক্তিশালী মানুষ আছিল, ধনী মানুষ যারা নমাজ ছাড়ি দিব রসুল্লাহ বরমাইনের আর হাসর হইব কারুন লগে নাউজুবিল্লাহ। চাইল নম্বরে আমার নবী বরমাইন, গরিব মানুষ হইয়া যারা নমাজ ছাড়ি দিব গরিবির তাড় নাই আল্লাহ রে সজিদা করত নাই নমাজ ছাড়ি দিব, হুজুরে বরমাইন বেনমাজি গরিব মানুষ হলরে আল্লাহ জান নাম দিবা, উকবা ইবনে আবি মুঈদর সঙ্গীদার বকর সিদ্দিকর ভাল্লা বার হইব সাহাবায়ে কিরামে কইন, ভাই আবু বকর আপনি খলিফা হইয়া আপনার নেতৃত্বে রসুলে পাকরে দফন করতাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চক্ষু মুবারক ধরে পানি ভাসাইয়া কান্দইন আর কইন রে সাহাবায়ে কিরাম, আল্লাহর হবিবে আমার জানা মতো মুনাফিক গলার একটা লিস্টি গোপনে গোপনে আমার নবী দিয়ে লুকাই লুকাই মুনাফিকের একটা লিস্ট করিয়া হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কাছে রাখছে, হয়তো আমি আবু বকরের নামটাই মুনাফিকের লিস্টে থাকতে পারে, আমি খেলাফতের ভার নিতাম পারি না, আমি ওজনের মানুষ নাই, তোমরা আগে হযরত হুযাইফার দরবারে যাও গিয়া দেখো আমার নামটা আছে কিনা। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা নূরে সাহাবায়ে কিরামে খুঁজাইয়া বার করেন,
আমরা সিদ্দিকে আকবরের খলিফা বানাইতাম আসিল। সিদ্দিকে আকবরে ফরমাইছেন, আল্লাহর হবিবে নাকি আপনার একটা গোপনে গোপনে মুনাফিকের একটা লিস্টি দান করছেন। আপনি দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামটা আসেনি, যে সময় সাহাবায়ে কেরামে এই কথাটা কইছেন, হযরতে হুযায়বা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কইয়া চিৎকার দিয়া জমিনে পড়ইন আর কইলে সাহাবায়ে কেরাম আল্লাহর কসম খাইয়া কইয়া, যে ব্যক্তিরে রাসূলুল্লাহ সত্যবাদী উপাধি দিছেন, এই ব্যক্তি কোনদিন মুনাফিকের কাতারে থাকা সম্ভব নয়। সিদ্দিকে আকবর ব্যক্তি আসলা যে সময় কাফির হলে আল্লাহ রসুলের বিরুদ্ধে সমালোচনা আরম্ভ করে, মক্কা শরীফ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনেন, মুনাফিক হলে কাফির হলে রসুলুল্লাহর বিরুদ্ধে আলোচনা করে ডাকিয়া নিয়া কয়, ও আবু জাহিল তুমি কো যাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কিতা? বলে তাই হইলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বুয়া ছাড়া আর কোন পরিচয় নাই, কোকান আউযুবিল্লাহ। অন্য মানুষজনে নিয়া ডাকিয়া কয় কোসেন রসুলুল্লাহর পরিচয় কিতা? তারা কইনেন দাদা কিছু দামি মানুষ আসলা, খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব ওর নাতি ছাড়া তার আর কোন পরিচয় নাই, নাউযুবিল্লাহ। সিদ্দিকে আকবরে দূরতনে শুনছেন, শোনার বাদে মুমিনের অন্তর আল্লাহর নূর প্রবাহিত হয় সর্বদা, মুমিনের এ সময় জিকির করে আল্লাহ তার রহমতের নজর দিয়ে এই ব্যক্তির বা সাইন জুড়ে কোকা সুবহান আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়া উপাইছেন কাবির হলার সামনে, কইন দে এই কাবির হল তোমরা আল্লাহর হবিবর পরিচয় জানতে চাওনি, আল্লাহর হবিবর পরিচয় দেওয়া লাগি, এই না আব্দুল্লাহর ছেলে না, এ খাজা আব্দুল মুত্তালিব সাব নাতি নাই, আল্লাহর হবিবর পরিচয় হইল গিয়া আমি আবু বকরে তোমরা রে দিয়ার সুবহানাল্লাহ কুকা। আবু বকর সিদ্দিকে মানে আমার রাসূলুল্লাহর পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা, আমি আমার নবীর পরিচয় দিয়ার নি কাবির কল তোমরা জানিয়া রাখো, নইলে আল্লাহর রসুল, আল্লাহর রসুল ছাড়া এনার কোন পরিচয় নাই। আর আমরা সাহাবায়ে কেরাম বল আমার নবীর মুজাহিদ বাহিনী, আমরা সাহাবায়ে কেরাম, আমরা সাহাবায়ে কেরাম রসুলুল্লাহর ডাল হিসাবে আমরা ব্যবহৃত হই, এই নইলে আল্লাহর রসুল আর আমরা তান সাহাবায়ে কেরাম হল, আমরা কাফির হলর গেস্তাকি প্রতিশোধ নিতে বড় কঠোর। সুবহানাল্লাহ, কইলা আল্লাহর নবীর পরিচয় লইগা, এই নইলে গা মুহাম্মাদুর রসুলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা, একমাত্র পরিচয় লইগা এই আল্লাহর রসুল আর তোমরা কাফির হলর গেস্তাকি আমরা বদলা লওয়া লাগি বড় কঠোর। সুবহানাল্লাহ, ই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হুজুরে ফরমান, যারা রাষ্ট্রপতি হইয়া নামাজ পড়ব নামাজ ছাড়তো নাই, বড় শেয়ার ভাইয়া ই রাষ্ট্রপতি হল আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লগে বেশ তো যাইব, দুই নম্বরে যারা প্রধানমন্ত্রী হইব ওইয়া নামাজ ছাড়তো নাই, আমারে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে বেহেশত যাইব, আমার রাসূলুল্লাহ ফরমাইন তিন নম্বর নামাজি যারা ধনী মানুষ পয়সা ও টাল সম্পত্তি থাকার বাদেও নামাজ ছাড়ে না, ধনী মানুষ ইয়া যদি নামাজ ছাড়ে না আমার হযরতে উসমান জিন্নুর আইন লগে বেহেশত যাইব। রাসূলুল্লাহ ফরমাইন চার নম্বর যারা গরিব মানুষ পেটর চালনায় অভাবীর কারণে নমাজ ছাড়ত না, পেট বাত্তর বান্দিয়া নমাজ পড়ব, আল্লাহর হবিবে ফরমাইন গরিব গল যারা কষ্ট মষ্ট করিয়া কানি নাই কিন্তু নমাজ পড়ে, হুজুরে ফরমাইনি নমাজি ব্যক্তি গল আমার গরিব মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লগে বেহেশত যাইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরিব মানুষ আসলা তো আল্লাহর হবিবে, একদিন গেলা তান হুজরা শরীফ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজরা শরীফ গিয়া দেখেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায় ফেটর বুকে খান্দিত্রা, গরুর মাঝে কোনো খানি নাই,
আল্লাহর হাবিবে ফরমাইন তুমি যাইন খেনে কান্দ বলে আমরা না না জানি ইয়া রাসূলুল্লাহ, আমরা আব্বা জানি আমরা রে কানি দিতে পারলা না। হুজুরে ফরমাইন ও বাবরে তুমি যাইন ধৈর্য ধারণ করো, আল্লাহর রসুলে তানজিবরা মুবারক কান বাহির করিয়া দিয়া কইন দেবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তুমি জানি তোমার জানর নানা জানর জিবরা মুবারক চুষি চুষি কুদা নিবারণ করিল। আল্লাহর হাবিবে সুসংবাদ দেন ও হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তুমি জানি হোসাইন যদি চাও দুনিয়ার বাচ্চাই আমি আল্লাহর দরবার তনে তোমার তান্দে আনিয়া দান করিয়া দিব, আল্লাহ আমার কথা বিরাই জানাই আমার দোয়ারে কবুল করবা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কইন ইয়া রাসূলুল্লাহ আমরা রে যদি বাচ্চা বানাইতে চাই না উনি বেহেশতর বাচ্চা বানাও কা। আমার রাসূলুল্লাহ ফরমাইলা আল্লাহ হাসান আল হুসাইন সাইদা শাবাবি আহলিল জান্নাহ বেহেশত আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তমাম নওজোয়ান যারা বেহেশতি হইবা যুবক মানুষ হলর সর্দার হইবা আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বেহেশতর সর্দার হইবা। হাজিরিনে কেরাম, হযরতে লুকমান আল হাকিমে তার বাচ্চারে পয়লা ওসিয়ত করছেন আকিমি সলা, নমাজ ছাড়া রাইতো না। যত রাত আপনার খাম থাকুক নমাজ পড়তে হইবা, আপনি নমাজ ছাড়ি দিছেন সারা রাত ইল্লাল্লাহর জিকির করছেন, আপনার ইল্লাল্লাহর কোনো দাম নাই, কারণ আল্লাহরে সজিদা করছেন না। পয়লা আপনার মাথাটা নত করতা করিয়া আল্লাহরে খুশ আর রাজি করতা, আল্লাহরে খুশ করার বাদে এর বাদে ইবাদত করতা, খুশ হওয়ার বাদে ইবাদত করলে আল্লাহ ইবাদতটা কবুল করতে আল্লাহও খুশি হইল মন্দার উপরে, যার কারণে পয়লা নমাজ পড়তা। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবর মহব্বতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক যুদ্ধ তুনে তসিব আনছেন, আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীজিরে দেখেন বড় পেরেশান, তান দুইটা রান লম্বা করে দিছেন। আল্লাহর হাবিব ক্লান্ত দেখিয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাথা মুবারক আলী রাদিয়াল্লাহু আনহু জানুর মাঝে রাখিয়া ঘুমাইয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখো না আসরের টাইমর সূর্য ডুবি যার শকুর বানি জ্বালিয়া কান্দ ইনার কইন আল্লাহ আল্লাহর হবিব আমার পাওয়ার মাঝে আরাম ফরমাইছেন, আল্লাহর হবিব রে যদি আমি ঘুমতনে জাগাইলাই আমার আবাদত কোন কামলাইত নাই, আল্লাহর আমি যদি নমাজ পড়ি না কিয়ামতের ময়দানও আপনারে জবাব দেওয়া সম্ভব নাই, আল্লাহ আমার এমন মুসিবত তনে উদ্ধার করি দেও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করিয়া শুকর বানি জ্বালিয়া কান্দ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মুবারকের উপরে হযরত আলী কারামুল্লাহ ওয়াজুর এক ফুটা শুকর বানি পড়ছে। রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হইয়া কইন আলী তুমি কেনে কান্দ, কইন ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি আর আমি আসরের নামাজ পড়ছি না। বলে আলী তুমি কেনে নমাজ পড়ো না ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারে ঘুম তনে জাগাইলা ইয়া হাবিবাল্লাহ আপনার মন নারাজ হই যাতে আমি আলীর ইবাদত কোন কাম লাগত নাই। হুজুরে ফরমাইন আলী যদিও তুমি আমারে মহব্বত করছো রে আলী, কিন্তু এমন এক যুগ আইব মানুষে মনে করব আশিকে রাসূলুল্লাহ হইলে নমাজ পড়া লাগে না, নবীরে মহব্বত করলে নমাজ পড়া লাগে না। আলী আমি রাসূলুল্লাহ লগে তুমি আল্লাহর দরবার হাতটা উঠাও, আমার নবী দিয়ে দোয়া করেন কইন আল্লাহ আমার আলী আমার মহব্বতে আসরন নমাজটা পড়ছেন না রব্বুল আলামিন, আমার আলী লাগি আপনি দয়া করো গা, আমার আলী লাগি আমি রসুলুল্লাহর খাতিরে সূর্যটা ঘুরাইয়া দিলাও গা। আল্লাহর রসুলের দোয়া করছেন, আল্লাহর সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিছেন। আলী রাদিয়াল্লাহু আনহু চক্ষু মেলিয়া দেখেন আসরের টাইমর সূর্যটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে আইছে। হুজুরে ফরমাইন আলী তুমি নামাজ পড়িলাও, নামাজ পড়ার বাদে আল্লাহর হাবিব কইন সূর্য তোমার জায়গা যাও গিয়া আল্লাহর নবীজির কথারে আমল করিয়া সূর্য আবার অস্ত যায় গিয়া। নামাজি মানুষ যারা
নমাজি মানুষের এতে বোঝা যায় যে আল্লাহ সূর্য ঘুরাইয়া দিন, অর্থাৎ এরার এই ক্ষমতা আছে যদি নমাজ পড়িলায় এরার রুয়ার ক্ষমতারে আল্লাহ বাড়াইয়া দিলাইন। এরার কোনো জিনিসে কোনো জাত বুলেটে কোনো জিনিসে কোনো জাত বোমা এরারে আঘাত করতে পারে না। যারা নমাজ পড়ি নিব নমাজি মানুষের শরীরে কোনো দিন জালিমে জুলুম করতে পারত না। একক আছে সুবহানাল্লাহ, সজ্জা আল্লাহরে করা লাগান যদি করে। يَوْمَ يَكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে কইবারে আমার মায়ার বান্দা হল জমিনে তোমরা অন্ধ বিশ্বাসে আমি আল্লাহরে মানছো, দৈনিক পাঁচবার আমি আল্লাহরে তোমরা শ্রদ্ধা করছো, আমি আল্লাহরে তোমরা দেখা সম্ভব হইছে না রে ও আমার মায়ার বান্দা হল, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার মায়ার বন্ধা যারা নমাজ পড়িছ এরা খুশখবরি লইলাও, আমার ডাইন কদম শরীফ কানবার করি দিমু আমার কুদরতর কদম শরীফ, তোমরা মন ভরিয়া আমার কদমের মাঝে শ্রদ্ধা করো। নমাজি মানুষ যারা আল্লাহর কুদরতর ডাইন বা শরীরা করা লাগি ঝুঁকি দিব, যারা জমিনে থাকতে নমাজ পড়ছে না আল্লাহ এই ব্যক্তি অগলোর পিঠির মাঝে এমন গুজ পয়দা করে দিবা যে গুজর কারণে বন্ধা উন্দা হওয়া সম্ভব হইত না, আল্লাহর কুদরতর ডাইন ভাব সরিদা করা সম্ভব হইত না। নাউজুবিল্লাহ, যে মানুষ নমাজ ঠিকই দিব ই মানুষের দুনিয়া ঠিকই দিব, আর যে মানুষের দুনিয়া ঠিক মতো চালিয়ে দিব কি ই মানুষের আখে রাত্রে আল্লাহ উজালা করে দিবা। লুকমান আল হাকিমে ফয়লা নম্বর নসিহত করছেন আকিমিস সালাত, ইয়া বুনাইয়া কিমিস সালাত ওয়ামুর বিল মারুফ। দুই নম্বর ওয়াসিয়ত করছেন বাবা, দুই নম্বর ওয়াসিয়তটা হইল গিয়া তুমি মানুষ লগে বালা ব্যবহার করিও, মানুষরে বালা কাম লাগি উৎসাহী করিও, মানুষরে সব সময় দিনই কাম লাগি তুমি আগুয়াইয়া দিও, মানুষরে সব সময় নেক কাম করা লাগি বাবা তুমি উৎসাহিত করিও। নেক কামও মানুষ পাওয়া যায় কম, আর বাকি অন্যান্য কামও মানুষ পাওয়া যায় বেশ, এটা মন দুর্বল কোনো মানুষে করার দরকার নাই, কারণ নেক মজলিসের মাঝে আল্লাহ স্পেশালিস্ট মানুষ যারা আল্লাহর রহমত এবং বরকত যারা উড়ে হয়েছে আল্লাহ বাসিয়া এই মানুষগুলোরে নেক কামর মাঝে আনিয়া বয়েন, আর যে মানুষগুল দুনিয়াবি বাদ কাম লাগি ব্যস্ত থাকেন ই বাদ কাম নিয়ে শয়তানে এই ব্যক্তিরে মধুর লাগে নিয়ে জাগাত নেয়। এতে আমরার বিশ্বাস হয় যদি গেছে যে আল্লাহ আমরারে নেক মজলিস দান কুদরত দিয়ে আল্লাহ আমরারে দান করছেন, ই মজলিসর বরকত দিয়ে আল্লাহ আমরার বিদায় কর্তা হলে কোকা আমিন। তো হাজরিনে কেরাম, দুই নম্বর যে আমল লুকমান আল হাকিম আল্লাহ ই মানুষের কথা কেনে মাতিলা বলে আল্লাহর মহবুব বন্ধা হয়ে গেছেন এন দেখতে সুন্দর নি বলে না ই কারণে নাই, দেখতে ওরা সাইজ লম্বা নি বলে না ই কারণে নাই, লুকমান আল হাকিম আসলা তখন কুরজবান আর চারজন খালা মানুষ লগরে একজন বিখ্যাত খালা মানুষ যেন চেরা পাইছে যে খালা কোন মানুষ আর দেখা যাইত না। এক নম্বর খালা মানুষ ইসলামর জগত যে মানুষ খালা লাইন হইলা হজরত বিলাল রদি আল্লাহ তালানো, যে বিলাল রদি আল্লাহ তালানো রে কাবির হলে কইতো দার কাক বড় খাওয়া, নাউজুবিল্লাহ কুকা কইতো দার কাক বড় খাওয়া, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আমি তোমার মূর্তির অনুসরণ করা সম্ভব নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহুর বুকুর মাঝে সত্তর টন ওজনের পাথর চাপা দিয়া কয় বিলাল তুমি আমার মূর্তিরে মানিলা উপাসনা করিলাও, তেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পারল না। শেষ মুহূর্তে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু খানর মাঝে ছিদ্র করিয়া রশি লাগাইয়া, নাকর মাঝে ছিদ্র করিয়া রশি লাগাইয়া, উটর পাওয়ার মাঝে রশিটা লম্বা করি দেয়, উটে বাড়ি দেয়, উটে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু
মরুভূমির মাঝে তান শরীর যে রক্তাক্ত করার পরে হয় বিলাল তুমি আমার মূর্তির উপাসনা করো, তাইনি কইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ যত সময় আমার কলবের মাঝে এক বিন্দু পরিমাণ জানতা হব আল্লাহর কসম খাইয়া কইয়া তোমার মূর্তিরে স্বীকার করি না। কত মজবুত ইমান নাই ও ই মজবুত ইমানদার মানুষ যে বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের ইন্তেকালের বাদে রোজায়ে রাসূলুল্লাহ জুনে আল্লাহর হাবিবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রে ডাকিয়া কইল যে ও বিলাল তুমি আমার জিয়ারত আও সুবহানাল্লাহ। আমরা আর কেউরে কইছুই নি, এন সাধারণ কোনো মানুষ নাই। হুজুরের ইন্তেকালের বাদে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ ত্যাগ করিয়া দূরই সরিয়া যাইন কি একদিন রাত ঘুমাইছেন আল্লাহর হাবিবে ফরমাইরা মাজিল জাওয়াতু ইয়া বিলাল আমানা লাকান তাজুরানি ইয়া বিলাল, ও বিলাল তুমি কেনে আমার খেদমত আও না আমার দরবারও আও না, বিলাল তুমি কেনে আমার থাকি দূরে সরলায় তুমি আমার দরবারও আও। রসুলে পাকর ইন্তেকালের বাদে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন জনে উঠিয়া বড় পেরেশান মদিনা শরীফ রওনা দিছে, যেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নূরে মদিনা শরীফের আনসার হলে দেখছে বহুদিন বাদে হযরত বিলাল দেখিয়া মদিনা শরীফের আনসার হলে হযরত বিলালের কদমের মাঝে চুমা দেন, কপালের মাঝে চুমা দেন, চেহারা মুবারকের মাঝে চুমা দেন, কইন্দে বা বিলাল আজ তুমি মদিনা শরীফ আইছো আমরার মনোর তোমারে দেখিয়া আল্লাহর হাবিবর গ্রান্টটা আমরা পাইয়া। আল্লাহর রসুলের লগে কোনো মানুষের তুলনা হয় না। আমরা সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহির আমরা দেখতাম আগে তার সেক্রেটারিরে কোনো অন্য মানুষের দেখলেও কইতা সাহাব মনে হয় একজন মানুষ জমি দিতা। আপনারা জানা আছেন সাহাব কিবলার সেক্রেটারিরে দেখা বাদে অসংখ্য মানুষ জমি দিতা মনে হয় সাহাব আইসু। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রে আনসার হলে কইন বিলাল রাদিয়াল্লাহু আনহু আইজ আপনি মদিনা শরীফ আজান দিউকা, আপনার আজানে আইজ জমাতে মদিনা শরীফ মসজিদে নববীর জমাত হইব। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু চক্ষু মুবারক তনে পানি ছাড়িয়া কান দইন আর কইন দে ভাই আল্লাহর হাবিবর ইন্তেকালের বাদে আমি আর আজান দেই না বলে কারণ কিটা যে সময় আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দটা কইতাম আল্লাহর হাবিবর চেহারা মুবারকর ভাই আমি চাইতাম, আল্লাহর হাবিবর ইন্তেকালের বাদে আমি যে সময় আজান দেই আর এই শব্দ মুবারক উচ্চারণ করি আল্লাহর রসুলরে দেখি না আমি ই জুদাইটা আমার খলিজায় বরদাস্ত হয় না, আমি আজান দিতাম না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজারার বেহেস্ত সুসংবাদ আল্লাহ দিছিল তাম মানুষ সাহাবা ইকরাম হলে গিয়া কইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মা আমরা কইছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতা তাই আজান দেই না, আপনারা দুইজন মানুষে কইলে রসুলুল্লাহর আওলাদ হিসাবে তাইন কথা ফিরাই নাই আপনারা সুপারিশ করো কা হযরত বিলালে আইজা জান দিতা, যে সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রে মদিনার আনসার হলে দেখছো এদিন ঘুরে মনে অবস্থা হইল কিতাবে প্রমাণ দে ই তাজ্জাতিল মদিনা মদিনা শরীফ ভূমিকম্প আরম্ভ হয়েছে তাম মহিলা বলে বাচ্চাইন গর্জনে লইয়া দৌড়িয়া বারইন রে কইনাই আল্লাহর হাবিবর মুয়াজ্জিন মদিনা শরীফ তো জীবন জয়েন আমরা আল্লাহর রসুলের গ্রান ভাইয়া। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ে গিয়া কইন বিলাল আপনার কণ্ঠে আইলাম না আমরা নানা জানো নাম মোবারকটা শুনতাম চাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নিজের সময় আজান আরম্ভ করছেন তামাম মদিনার আনসার হলে এমন ভাবে চৌকনে দিন ফানি বাহির করিয়া খান্দি সইন কিয়ামতের আগে সাহাবা ইকরামে আর কোন মুমিন হলে ইলা কান্দন কান্দা সম্ভব হইত না। ও যে গুণী মানুষ
আমি আগে কইছি হযরত লুকমান আল হাকিমর কুরআন শরীফ তার নামে সূরা নাযিল হইছে, এন কথা কেনে আনুষ্ঠান করলাম বলে নেকার মানুষগুলোরে আল্লাহ পছন্দ করে। এটা দেখতে হয়তো দেখার মতো সুন্দর না হইতে পারে, জমিনের মাঝে পয়লা নম্বর বেশি কালাদিন মানুষ আসলা এই নইলা হযরত বিলাল রাদিয়াল্লাহ। দুই নম্বরে দিন কালা মানুষ আসলা উমরে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিন নম্বরে যেন খালা মানুষ আসলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চার নম্বরে যে মানুষ খালা আসলা হযরতে লুকমান আল হাকাম আসলা। খালা মানুষ খালা হইলে এনতানর দাম আল্লাহর দরবারে বেশি। আমরার কেউরের নামে আল্লাহ কুরআন শরীফ ও সূরা বর্ণনা করছেন না, আর আগামীতে করারও আর কোনো সম্ভাবনা নাই, কারণ আল্লাহ এক একজন নবীগুলোর উপরে এক একটা কিতাব নাজিল করছেন। আমরা নবী কইয়া গেছেন লা নবী আবাদি, আমার বাদে আর কোনো নবী আইতে নাই, নবুয়তির দরজাটা বন্ধ করে গেছেন কি, যেহেতু আর কেউরের নামে সূরা নাজিল হওয়া সম্ভব নাই। লুকমান আল হাকিমে কইন দুই নম্বর নসিহত, ওয়ামুর বিল মারুফ, বাবা তুমি বালা কামলাগি মানজরে উদ্বুদ্ধ করিও, বালা কামলাগি মানজরে উৎসাহিত করিও, বালা কামলাগি মানজরে ডাকিও। বালা কামর মাঝে এক নম্বর বালা কাম হইল এক সাহাবি হুজুরের দরবার হইছেন, আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বালা কাম কিটা? হুজুরে ফরমাইন ইতামুত্তাম মানসরে খাওয়ানি হইল এক নম্বর বালা কাম। আমরার মাঝে কিছু কৃপণী আছে, আল বখিল আদুউল্লাহ, যে মানুষ কৃপণ মানুষই ব্যক্তি হইলে আল্লাহর দুশ্মন, নাউজুবিল্লাহ হুকাম, নিজেও খায় না ফুরুতা মুরুতারেও খাওয়ায় না, এমন ভাবে চিপা মারি রাখছে বেটারও কলজা উকাই আছে বাচ্চা কাচ্চাও খাইতে পারেন না, ই মানুষ কৃপণ মানুষ হইল আল্লাহর দুশ্মন। হুজুরে ই সাহাবিরে কইলা পয়লা নম্বর বালা কাম দেখতারে বা তুমি আমারে কইরাই ইতাম উত্তাম মানুষরে খাওয়াইও, খাওয়ানি হইল গিয়া এক নম্বর বালা কাম। ই আদত মুবারকটা আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই আসিল কি না যা বল, সাহেব কিবলার ই আমল আসিল কি না সাক্ষী রেখো আপনারা, আল্লাহর অলির ই আমল আসিল নি আলহামদুলিল্লাহ। গভীর রাইত আমরা যখন ছুটো আসলাম আমরার ওয়ালিদ সাহেব লোকে যাইতাম, আমার মনে আছে একদিন রাইত মনে হয় এক দেড়টা হইব, যাওয়ার বাদে কইলা যে সাবে ওলা কইতা যে বিয়ানি বেদারি সাব খাইয়া আইসেননি, আমরারে ও সময় ভাগ করাইয়া আল্লাহর ওলিয়ে খাওয়াইয়া দিছেন কোকা সুবহান আল্লাহ। ই আমলটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরও আসিল, সাহাবায়ে কেরামও আসিল, তাবিউনগুলোর আসিল, তবে তাবিউনগুলোর আসিল, বর্তমান যুগগুলোর যুগ শ্রেষ্ঠ অলি যারা অলি আল্লাহগুলোর আসিল, আগামীতেও থাকবো। আদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আজরাম আপনা কবজুল মরকাজ না ফেজমি লিসকে ফিরদৌসে মদিনা সদরে বাইতুল্লাহ তুই সাল্লাল্লাহু আজ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হুজুরের দরবারও আইয়া ই সাহাবি আরজ করলা বালা কাম কিতা? হুজুরে ফরমাইলা ইতাম উত্তাম মানসরে খাওয়ানি। আমার আয়াতে কলিমাত যে কথাটা আইছে যে বালা কাম লাগি মানসরে নিজে করিও, আরজন রে করানি লাগি উৎসাহিত করিও, আমল করাইও, ওয়ামুর বিল মারুফ। তো বালা কাম হইল গিয়া মানসরে খাওয়ানি। মক্কা শরীফর সার্টিফিকেট প্রাপ্ত কাফির এক ব্যক্তি আছিল, অসংখ্য কাফির আছেন, এর মাঝে এক সার্টিফিকেট প্রাপ্ত কাবি হইল গিয়া উকবা ইবনে আবি মুঈদ,
যে ব্যক্তি আল্লাহর লানত প্রাপ্ত কাবির, ই ব্যক্তির আমল আছিল ব্যবসা বাণিজ্য করিয়া কিছু মানুষের কওয়াইত। বুঝতো যে আমরা মক্কা শরীফের আলামিন যেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা আলামিন কইতো বিশ্বাসী, এ নিয়ে আমল আছে আর হেও আমল করি করি দেখা যায় ফায়দা পায়, ই আমলটা পালন করা আরম্ভ করলো এক ধিক্কার কাফির। উকবা ইবনে আবি মুহিরে ব্যবসা বাণিজ্য করিয়া যে সময় সবচেয়ে ব্যবসার বেশি টাকা জমা হইল, লাভ হইল, ব্যবসার তিনটা অংশ ই পয়সারে করিয়া এক অংশ রাখলো আমি আগামীতে ব্যবসাত লাগাইম, এক অংশ আমি আমার বাচ্চা কাচ্চারে লইয়া খাইম, আর ইফিরা লাভর একটা অংশ মক্কা শরীফের মাঝে সবচেয়ে বালা যে মানুষ ও ব্যক্তিরে আমি খাওয়াইম। খুজানি আরম্ভ করলো এক মাথা থাকি বালা মানুষ কই পাওয়া যায়, তো বর্তমানে বালা মানুষ পাওয়া বড় কষ্ট নিয়ে যাবো, একদিকে বালা হইলে আরো দিকে বাদ, আরো দিকে বাদ হইলে আরো দিকে বালা, সাইড শূন্য মানুষ পাওয়া যায় বড় কম। ঠুকাইয়ারে সময় কুয়াইনে আবি মুহিদর দিলে সাক্ষী দিল মক্কা জরিবর মাঝে এক নম্বর যদি বালা কোনো মানুষ থাকিয়া থাকেন যে নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নইলা আলামিন কোনদিন মিছা মাতইন না, যে